जीके दिशा यूट्यूब चैनल पक्ष सकल के स्वागत जानाई। आज के मेहरगढ़ और सिंधु सभ्यता थेके एम सी क्यू आलोचना करब। एर आगे आम्रा दुटो भिडियोते मेहरगढ़ और सिंधु सभ्यता सम्पर्के जे टॉपिक वाइज जे क्लास देव आम्रा बोलेछिलाम सेई क्लास दुटो क्लास आम्रा किन्तु आलोचना कर दिए सम्पूर्ण आलोचना कर दिए व्याख्या करे সেখানে দুটো ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখতে পারো। ইতিহাসের ওপরে মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা এবং ওই যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসের ওপর ভিত্তি করে কিন্তু আজকে আমরা এমসিকিউ টেস্ট নেব। এখানে আমরা এমসিকিউ 15টা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব শুধুমাত্র মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা থেকে, যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসে। দেখে নিই আমরা কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেন ছিল যে মহেঞ্জোদারোতে পাওয়া নিত্যরতা বালিকা মূর্তিটি কিসের তৈরি ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যে মহেঞ্জোদারোতে আমরা জানি নিত্যরতা বালিকা মূর্তি পাওয়া গেছিলো, সেটা কোন ধাতুর তৈরি ছিল? হলুদ বেলে পাথর, ব্রোঞ্জ, তামা, লাল বেলে পাথর। উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রোঞ্জের তৈরি ছিল। ঠিক আছে, মহেঞ্জোদারোতে যে নিত্যরতা বালিকা মূর্তিটি পাওয়া গেছিলো সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। পরের দু নম্বর কোশ্চেন থেকে কী ছিল, দু নম্বর কোশ্চেন ছিল যে হরপ্পা সভ্যতার কোন স্থানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। হরপ্পা সভ্যতার কোন স্থানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালোভাবে লক্ষ্য করা যায়? ধুলাবিরা, লোথাল, কালীবঙ্গান এবং অপশান ডিতে আছে আলমগীরপুর। উত্তর হয়ে যাবে অপশান এ, ধুলাবিরা। ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালোভাবে লক্ষ্য করা যায় কোথায়? ধুলাবিরাতে। ঠিক আছে, এই ধুলাবিরা কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি যে কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ কী। আমরা কিন্তু পড়েছি যে হরপ্পা কথার অর্থ কী বা মহেঞ্জোদারো কথার অর্থ কী, সেরকমই কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ কী। ঠিক আছে, মৃতের স্তূপ, সমৃদ্ধ নগরী এবং কৃষ্ণ কঙ্কন এবং পশুপতির খাদ্য। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? উত্তর হয়ে যাবে অপশান সি, কৃষ্ণ কঙ্কন। অপশান সি, কৃষ্ণ কঙ্কন। কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হল কৃষ্ণ কঙ্কন। পরের কোশ্চেন অর্থাৎ চার নম্বর কোশ্চেনটা দেখে নিয়ে গিয়েছিল। চার নম্বর কোশ্চেন ছিল বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারটি পাওয়া যায়? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো এবং কালীবঙ্গান। উত্তর হয়ে যাবে অপশান সি, মহেঞ্জোদারো। ঠিক আছে, আর বৃহৎ শস্যাগার পাওয়া গেছিলো কোথায়? সেটা কিন্তু হরপ্পাতে। বৃহৎ শস্যাগার পাওয়া গেছিলো হরপ্পাতে, আর বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। পরীক্ষায় কিন্তু আসে এটা। পরের কোশ্চেন অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন থেকে কী ছিল, পাঁচ নম্বর কোশ্চেন ছিল ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম, গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার এবং জন মার্শাল। উত্তর হয়ে যাবে অপশান এ, আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে। পরের কোশ্চেন অর্থাৎ ছ নম্বর কোশ্চেন থেকে কী ছিল, ছ নম্বর কোশ্চেন ছিল সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিল? সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিল? অগ্নি, ইন্দ্র, বরুণ এবং পশুপতি। অপশান ডি হয়ে যাবে পশুপতি। সিন্ধু সভ্যতার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেবতা ছিল সেটা হলো পশুপতি বা আদিশিব, পশুপতি বা আদিশিব। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে পশুপতি। পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেন বলছে নিচের কোন কেন্দ্রটি ভারতে অবস্থিত নয়। ঠিক আছে, এর মধ্যে একটা কেন্দ্র আছে যেটা ভারতে অবস্থিত নয়। ঠিক আছে, দেখি অপশান এতে আছে আলমগীরপুর, ধোলাবিরা, কালীবঙ্গান এবং চানহুদারো। উত্তর হয়ে যাবে অপশান ডি, চানহুদারো। চানহুদারো কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত, তা এটা ভারতে অবস্থিত নয়। আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশ, ধোলাবিরা গুজরাট এবং কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, তারা চানহুদারো কোথায়? পাকিস্তানে অবস্থিত। পরেরটা দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল। আট নম্বর কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? স্যার লিওনার্ড উলি, ভি এস আগরওয়াল, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এ এল ব্যাসাম।
উত্তর হয়ে যাবে অপশান সি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কাকে বলা হয়? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। যদি হরপ্পা কেন্দ্রটির আবিষ্কার বলে তাহলে কিন্তু কী হবে? দয়রাম সাহানি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল? ন নম্বর কোশ্চেন ছিল যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, যে সিন্ধু সভ্যতার মানুষদের যে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল। তামা, লোহা, ব্রোঞ্জ এবং সোনা। উত্তর হয়ে যাবে লোহা, অপশান বি লোহা। সিন্ধু সভ্যতার মানুষদের লোহার ব্যবহার অজানা ছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কী ছিল? দশ নম্বর কোশ্চেন ছিল যে মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো কিন্তু আমরা মেহেরগড় সভ্যতাকেও আলাদাভাবে আলোচনা করে দিয়েছি, আশা করি তোমরা এটা পারবে। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1974, 1921, 1922, 1960। উত্তর হয়ে যাবে অপশান এ, 1974 সালে। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1974 সালে। এবং আবিষ্কার করেন কে? জ্যা ফ্যাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো। পরের কোশ্চেন, অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল? এগারো নম্বর কোশ্চেন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল সেই কেন্দ্রটি কোন নদীর তীরে ছিল? সেটা হচ্ছে রাভি, সিন্ধু, সরস্বতী এবং শতদ্রু। উত্তর হয়ে যাবে অপশানে রাভি নদীর তীরে। ঠিক আছে, রাভি নদীর তীরে হরপ্পা শহরটি গড়ে উঠেছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল? বারো নম্বর কোশ্চেন ছিল সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নমুনা পাওয়া যায়? ওখানে ধানের তুষ পাওয়া গেছিলো এবং ধান চাষের নমুনাও পাওয়া গেছিলো। যে সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নমুনা পাওয়া যায়? রোপার, দাইমাবাদ, কালীবঙ্গান এবং লোথাল। উত্তর হয়ে যাবে অপশান ডি, লোথাল। সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নমুনা পাওয়া যায়? সেটা হচ্ছে লোথালে পাওয়া যায়। পরের কোশ্চেন, অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন দেখে কী ছিল? তেরো নম্বর কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জের তৈরি রথের নমুনা পাওয়া যায়? সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জের তৈরি রথের নমুনা পাওয়া যায়? কালীবঙ্গান, চানহু দারো, লোথাল এবং দাইমাবাদ। উত্তর হয়ে যাবে অপশান ডি, দাইমাবাদ। দাইমাবাদে ব্রোঞ্জের তৈরি রথের নমুনা পাওয়া যায়। পরের কোশ্চেন, অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন দেখি কী ছিল? চোদ্দো নম্বর কোশ্চেন ছিল সিন্ধু সভ্যতার আলমগীরপুর কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিন্ধু সভ্যতা যখন আবিষ্কার হয় সেই সময় আলমগীরপুরও একটা ছোট কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তরপ্রদেশ। আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ আজকে আমরা যে সিন্ধু সভ্যতার উপর বা মেহেরগড় সভ্যতার উপর যে প্র্যাকটিসের আলোচনা করছিলাম 15টা কোশ্চেনের, তার আজকের শেষ কোশ্চেন। এবং এর পরে কালকে কিন্তু আমরা আবার, যেমন আমরা লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেনের জন্য যে প্র্যাকটিস সেট দিচ্ছি ওটা কিন্তু দেবো, এবং আমাদের রবিবারে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস থাকবে, তোরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো করবে। মহেঞ্জোদারো দেখে নি 15 নম্বর কোশ্চেন কী ছিল? মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা কেন্দ্রটি যেমন 1921 সালে আবিষ্কৃত হয়, সেরকম মহেঞ্জোদারো কেন্দ্রটি কত সালে আবিষ্কৃত হয়? 1974, 1922, 1921 এবং 1961। উত্তর হয়ে যাবে অপশান বি, 1922। 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয় এবং আবিষ্কার করেছিলেন কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর 1921 সালে কী করেছিল? 1921 সালে দয়রাম সাহানি হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন, আর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা 15টি কোশ্চেন যে আলোচনা করছিলাম সেটা সমাপ্ত হলো। তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।